বৃহস্পতিবার উদয়পুর শহরে যান রাজ্য কংগ্রেস নেতা সুবল ভূমিক এদিন বেলা আনুমানিক বারোটায় উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে যান তিনি ওনার সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস প্রদেশ কংগ্রেস সম্পাদক মিলন কর জেলা কংগ্রেস সহসভাপতি শান্তিরঞ্জন কর্মকার কংগ্রেস নেতা বাপি ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন জেলা কংগ্রেস ভবনে সুবল ভৌমিকের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক বৈঠক এই বৈঠকে জেলার বিভিন্ন সংগঠনের পদাধিকারী ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল ভূমিক রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তাছাড়া সম্প্রতি ঘটে যাওয়া রাঙ্গাছড়ায় মন্টিদেব ভত্যার ঘটনা ও উদয়পুর কাকরাবন থানাধীন শামুক দুই সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনা প্রসঙ্গ টেনেও বর্তমান সরকারকে অভিযোগের তীরে বিদ্ধ করেছেন তিনি যুবতীকে যে নৃশংসভাবে গণধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে যেটা ভারতবর্ষে এমন ঘটনা যেখানে হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা রেড্ডি বলুন পশ্চিমবাংলার সিঙ্গুরে তাপসী মালিক বলুন এমন ভয়ঙ্কর ঘটনা হয়নি ত্রিপুরার ঘটনাকে রাজ্য সরকার এবং শাসক দল এটাকে ছোটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে ভয়ঙ্কর নির্মম ঘটনা সংগঠিতভাবে দর্শন করে ওই যুবতীটাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ঘটনা হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রীর এলাকায় সেই এলাকাটা নিয়ে দীর্ঘদিন আমাদের অভিযোগ কারণ আজকে সারা রাজ্যে এই সমস্ত মাফিয়া রাজ রাজ এই সমস্ত পাচার বাণিজ্য বিশেষ করে নেশা সামগ্রী পাচারের দিয়াবা ট্যাবলেটই বলুন ফেন্সি কারবারে বলুন গাজা কারবারেই বলুন অথবা গরু পাচারেই বলুন আজকে সমস্তটার মৃগয়া ক্ষেত্র স্বর্গ স্বর্গোদ্যান হচ্ছে এই মোহনপুর এখানে এই সমস্ত কাজের সঙ্গে এই কাজকে মদত দিচ্ছে সরাসরি রাজ্যের আইনমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী